হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল ম্যাথ ক্লাস ফিফটি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা দোসরা ফেব্রুয়ারি শিফট টুয়ে সমস্ত ম্যাথ সলভ করব আমরা কিন্তু দু হাজার বাইশে আসা সমস্ত শিফটের ম্যাথ সলভ করতে শুরু করে দিয়েছি যারা আগের কাছে ওষুধ দেখে নিও কারণ আগামী জিডি পরীক্ষার জন্য কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে কি এখানে প্রথমে বলছে দেখো যে পাঁচ দশ এবং সতেরোর চতুর্থ সমরাজী দেখো প্রথম প্রশ্নটা সোজা আছে তাহলে পাঁচ বাই দশ সমন সময় কী হচ্ছেন এখানে সতেরো বাই এক্স ধরলাম আমি এখানে পাঁচ দিয়ে দশ কাঠ হয় দুই অর্থাৎ এক্সের মান হচ্ছে এখানে থার্টি ফোর থার্টি ফোর হচ্ছে আমাদের এখানে চৌত্র সমানুপাতি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে কী বলছে এ এবং বি একত্রে একটা কাজ চব্বিশ দিনে করতে পারে এ বি এর দ্বিগুণ দক্ষ তবে বি একা কাজটা কতদিনে সম্পন্ন করতে পারবে দেখো এ আর বি দেখো এ বি এর দ্বিগুণ দক্ষ অর্থাৎ বি যদি একদিনে এক ইউনিট করে সেখানে এ করছে কত না দুই ইউনিট এইটাই হচ্ছে ওদের মধ্যে কি না এফিসিয়েন্সি রেশিও তাহলে এরা যখন একসাথে কাজ করবে যখন এবি একসাথে কাজ করবে তখন একদিনে কতটা করে করবে না দুই যোগ এক তিন ইউনিট করে কাজ করে এখন কাজটা শেষ করছে করে দেখো চব্বিশ দিনে করছে তাহলে চব্বিশ দিনে মোট কাজ কত না চব্বিশ ইন্টু তিন হয়ে গেলে কত না সেভেন্টি টু এইটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক এখন কি হচ্ছে না বি একা কাজটা করবে বি একা কাজ করতে হলে মোট কাজ কত করবে না বাহাত্তরই করতে হবে তাকে তার এফিসিয়েন্সি কত না এক এক দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ বাহাত্তর দিন লাগবে বির ক্ষেত্রে তাহলে বির ক্ষেত্রে লাগে বাহাত্তর দিন মানে অপশান এখানে এ নেক্সট চলো কি বলছে দেখো এখানে বলছে দেখো প্রথম সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট দ্বিতীয় সংখ্যার একের তিনের সাথে সমান হলে দ্বিতীয় সংখ্যা এবং প্রথম সংখ্যার মধ্যে অনুপাত তাহলে প্রথম সংখ্যাটা ধরো আমি এক্স তার টোয়েন্টি পার্সেন্ট মানে কি না একের পাঁচ দেখ মুখোমুখি হয়ে যায় কুড়ি বাই একশো মানে কী হয় একের পাঁচ সেকেন্ড সংখ্যা ধরলাম আমি কিনা ওয়াই তাহলে ওয়াইয়ের একে তিন এখন চেয়েছি কী আমার এখানে দ্বিতীয় এবং প্রথম সংখ্যার মধ্যে অনুপাত মানে ওয়াই বাই এক্সের মধ্যে অনুপাত যেটা হচ্ছে তোমার তিন বাই পাঁচ বা বলতে পারি কী আমি থ্রি ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান হচ্ছে আমাদের অপশান ডি নেক্সট চলো এখানে বসে দেখে শঙ্কুর ব্যাসার্ধ এবং তৃতীয়ষিত দিয়েছে ফাইভ ইস টু সেভেন যত কমে বকদলে ক্ষেত্রে তো বা যদি সতেরোশো ষাট হয় তাহলে ব্যসার্ধ কত ধরলাম এখানে যে আরের মানটা এখানে হচ্ছে ফাইভ এক্স আর এখানে তিজে উচ্চতা এল মানে কত এখানে সেভেন এক্স বক্ষতরা ক্ষেত্রে বলেছে কত কত পাই আর এল সময় শোন সতেরোশো ষাট এখানে দেওয়া রয়েছে পায়ের মান হচ্ছে বাইশের সাত আর এর মান হচ্ছে এখানে ফাইভ এক্স আর এল এর মানটা হচ্ছে এখানে সেভেন এক্স সময় শোন সতেরোশো ষাট ঠিক আছে সাত সাত কাঠে এখান থেকে বাইশ দিয়ে কাটে এখানে পাচ্ছি আমরা আট শূন্য পাঁচ দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা ষোলো অর্থাৎ এক্সের স্কোয়ারের মান হচ্ছে ষোলো তাহলে এক্সের মানটা চার তাহলে আমাদের এখান থেকে বেশার্ধ কত পেয়ে যাবো আমি না পাঁচ গুণ চার হয়ে গেলো কত না কুড়ি তাহলে কুড়ি সেন্টিমিটার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার কুড়ি সেন্টিমিটার অপশান বি নেক্সট চলো এখানে বলে দেখো কিছু দ্রব্য চার হাজার পাঁচশো টাকায় কেনা হয় পণ্যের এক তৃতীয়াংশ পনেরো পার্সেন্ট ক্ষতি দিয়ে বিক্রি করা হয় তবে বাকি পণ্য কত শতাংশ লাভে বিক্রি করতে হবে যাতে মোটের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় দেখো এটা আমরা কিন্তু অ্যালিগেশান দিয়েই করে দেবো ফার্স্টটা কী বলছে দেখো পনেরো পার্সেন্ট ক্ষতি ঠিক আছে সেকেন্ডটায় কী হবে আমাদের জানি না আমরা বার করতে হবে মোটের ওপর কিন্তু টোয়েন্টি পারসেন্ট লাভ বলে দিয়েছে ঠিক আছে আমরা এটা করবো অ্যালিগেশান এখন দেখো প্রথমটার ক্ষেত্রে বলেছে কত এক তৃতীয়াংশ মানে কি একের তিন আর পয়টার ক্ষেত্রে নিশ্চয়ই কত হবে না দু তিন হবে একের তিন আর দুই তিন হবে ইস টু করলে কত পাচ্ছি আমরা এখানে দেখো ওয়ান ইস্টু টু পাচ্ছি মানে অনুপাতটা কত হবে এটা ওয়ান ইস টু টু ঠিক আছে এখন দেখো অ্যালিগেশান করে আমরা কী পাচ্ছি এখান থেকে দেখো কুড়ি থেকে নিশ্চয়ই মাইনাস করবো মাইনাস পনেরো করবো তাহলে কত হচ্ছে এটা থার্টি ফাইভ হচ্ছে এটা অর্থাৎ দুই সমস্যা থার্টি ফাইভ মানে এক সমস্যা মান কত হবে নিশ্চয়ই হবে কত এটা সতেরো পয়েন্ট পাঁচ মানে অর্ধেক হবে এখানে তবেই তো অনুপাত থেকে ওয়ান ইস্যু টু হবে তো সতেরো পয়েন্ট পাঁচ এখানে হওয়া পারে নিশ্চয়ই এইখানটায় বেশি হবে কত হবে সেটা টোয়েন্টি পার্সেন্ট প্লাস সতেরো পয়েন্ট পাঁচ করলে কত পার্স এটা থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আমাকে এই জায়গায় বসাতে হবে তবেই আমি মেলাতে পারবো এটা অর্থাৎ এখানে তাহলে কী হবে দেখো আমাদের অ্যানসার কী হচ্ছে এখানে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ তার বাকি পণ্য থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে যাতে মুঠের ওপর আমার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় দেখো এইখানটায় কী করলাম ফার্স্টে আমরা না মাঝঘাঁয়টা থেকে আমরা এটাকে বিয়োগ করলাম তারপরে পয়টাকে তো নিশ্চয়ই এইখান থেকেই এটাকে বিয়োগ করতে হবে তাহলে নিশ্চয়ই এইটা থেকে এটা বড়ো হবে কত বড়ো হবে না কুড়ির ওপর সতেরো পয়েন্ট পাঁচ বেশি অথবা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ হচ্ছে আমার এখানে বুঝতে হবে নেক্সট চলো যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বলছে এক ব্যবসায়ী কোনো একটা দ্রব্যের ধার্য ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় হ্রাসপ্রাপ্ত মূলের ওপর সে আরও থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছাড় দেয় দুটি ছাড় কোন একক ছাড়ের সাথে সমান অর্থাৎ আমাকে এখানে দুটো ডিসকাউন্টকে মাছ করতে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই হচ্ছে মাছ করার সূত্র তাই টোয়েন্টি প্লাস থার্টি সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস টোয়েন্টি ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ বাই হচ্ছে কত না হান্ড্রেড পাচ্ছি এখান থেকে আমরা এখান থেকে পাচ্ছি আমরা ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ এখান থেকে একটা শূন্য বাদ চলে গেলো ছত্রিশ দু বাহাত্তর আর তিয়াত্তর অর্থাৎ তিয়াত্তর বাই দশ মানে সেভেন পয়েন্ট থ্রি পাচ্ছি এখান থেকে অর্থাৎ পয়েন্ট টু এখানে থাকছে আর ফোরটি নাইন এখানে তাহলে ফোরটি নাইন পয়েন্ট টু হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ফোরটি নাইন পয়েন্ট টু অপশান সি নেক্সট চলো এখানে বলছে দেখো মান নির্ণয় করতে বলেছে এখানে একটা আমার সাবধানে মান নির্ণয়টা করবো দেখো সতেরো আর কুড়ি সাতাশ হচ্ছে এখান থেকে সাতাশ মাইনাস সাতাশ তিন থেকে করা হয় মাইনাস চব্বিশ এখানে হবে কি না প্লাস চব্বিশ হয়ে গেলো এটা ঠিক আছে মাইনাস মাইনাস কী হবে এটা প্লাস ফোর হয়ে গেলো এবার দেখো নিশ্চয়ই এর কাজটা আগে হবে এখানে বারো এর বারো মানে কত পাচ্ছি এখান থেকে ওয়ান ফোরটি ফোর তো ওয়ান ফোরটি ফোরকে দিয়ে ওয়ান ফোরটি ফোর ভাগ ভাগ্য কত পাচ্ছি আমরা এক পাচ্ছি তাহলে এক প্লাস এইটা হলো আর সামনে রয়েছে নাইনটি ফাইভ তা চব্বিশ হলে আটা জাকে উনত্রিশ নাইনটি ফাইভ থেকে উনত্রিশকে বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে সিক্সটি সিক্স সেভেন্টি ফাইভ তবে নাইনটি ফাইভ হয় সিক্সটি সিক্স হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ঠিক আছে অপশান কোনটা হচ্ছে আমাদের বি নেক্সট চলো দেখো এখানে বলছে কি একশো পঁচাশি মিটার এবং একশো পঁয়ত মিটার দৈর্ঘ্য দুটো ট্রেন বিপরীত দিকে সমান্তরাল ট্র্যাকে দৌড়াচ্ছে প্রথমটা আশি কিমি পার ঘন্টা এবং দ্বিতীয়টা চৌষট্টি পার ঘন্টা বেগে যথাক্রমে দৌড়াচ্ছে একে অপরকে অতিক্রম করবে কত সময় যেহেতু একে অপরের বিপরীত দিকে তাহলে আপেক্ষিক বেগটা কী হবে সবসময় যোগ হয়ে যায় বিপরীতে তাহলে আশি প্রায় চৌষট্টি মানে যেখান থেকে পাচ্ছি আমরা একশো চুয়াল্লিশ কিমিবার ঘন্টা এখন এইটাকে আমরা পাঁচের আঠেরো দিয়ে গুণ করছি করে আমরা নিয়ে আসছি কি এটা চল্লিশ মিটার পার সেকেন্ডে ঠিক আছে এখন বলছি কি না করতে সময় কত লাগবে রিকোয়ার্ড টাইম শুনুন কি হবে ডিস্টেন্স বাই হচ্ছে বেগ ডিস্টেন্স মানে কত না একশো পঁচাশি আর একশো পঁচাত্তর একে অপরকে অতিক্রম করা মানে হচ্ছে নিজেদের দৈর্ঘ্যের সমষ্টিটাকে অতিক্রম করা কত বেগে চল্লিশ বেগে তাহলে এখান থেকে পাচ্ছি আমি পঁয়ত্রিশ আর ছত্রিশ তিনশো ষাট বাই চল্লিশ যাকে ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে ন সেকেন্ড ন সেকেন্ড হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে ন সেকেন্ড নেক্সট চলো তো এখানে বলছে যে এটা মোবাইল ফোন পনেরো হাজার পাঁচশো টাকায় কেনা হয় প্রতি বছর এটার দাম টোয়েন্টি পার্সেন্ট আরে হ্রাস পাচ্ছে দু বছর পর এটার দাম কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে পনেরো হাজার পাঁচশোর ওপর টোয়েন্টি পার্সেন্ট হ্রাস দুবার চাপিয়ে দাও দেখো এমনিতে হ্রাস করলে কত হয় না আশি বাই একশো হয় আশি বাই একশো মানে কী হয় দেখো কুড়ি দিয়ে কালো হয় চারের পাঁচ তা চারের পাঁচটাকে আমরা দুবার লিখে দেবো চারের পাঁচ চারের পাঁচ ঠিক আছে এখন দেখো একশো পঞ্চান্ন ইন্টু ধরো এখানে একশো আছে আর এখানে দেখো ষোলো বাই পঁচিশ আছে উনিশ দিয়ে আলো এখানে পাচ্ছি আমরা চার তা চার ষোলো কত পাচ্ছি চৌষট্টি যে ওটাকে গুণ করে না করে এইভাবে গুণ করছি আমরা চার পাঁচে কুড়ি শূন্য হাতে এর দুই চার পাঁচে কুড়ি এই চার পনের ষাট আর দু কত হচ্ছে বাষট্টি সিক্স টু জিরো ইন্টু সিক্সটিন গুণ করো শূন্য ষোলো দু বত্রিশে দুই হাতে এড়ো তিন ছিয়ানব্বই আর তিনের নতুন নিরানব্বই নাইন নাইন টু জিরো হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নাইন নাইন টু জিরো অপশান ডি নেক্সট চলো দেখেন কী বলছে বলছে দেখো যে সিক্স সেন্টিমিটার ব্যসাধ্য বৃষ্ট একটা গোলক আকৃতির কেক রবির কাছে আছে সে এটাকে চকলেটের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেয় কিছু সময় পরে দেখে কেকের ওপরে দু সেমি চওড়া একটা চকলেটের স্তর তৈরি হয়েছে চকলেট রাখার ফলে কেকটা সমগোতলের ক্ষেত্রফল কত শতাংশ পরিবর্তন হয়েছে দেখো আগে ব্যসার্ধ ছিল ছয় এখন যেহেতু এটা লেয়ার পরে দু সেমি চওড়া তাহলে এখন সেটা কত হয়ে যাবে না ছয় প্লাস দুই মানে আট সেন্টিমিটার হয়ে যাবে আগে ক্ষেত্রফল ছিল কত না ফোর বাই সিক্স স্কোয়ার তাহলে এখন কত হবে না ফোর পাই আটের স্কোয়ার তাই না এইটাই তো পার্থক্য এখন এটা থেকে এটা বিয়োগ করলেই পার্থক্য হয়ে যাবে অর্থাৎ ফোর পাই আটের স্কোয়ার থেকে ফোর পাই সিক্স স্কোয়ারটাকে আমরা বিয়োগ করছি বাই কী হবে না কত ওপর বাড়ছে এটা না শুরুতে যেটা ছিল অর্থাৎ ফোর পাই সিক্স স্কোয়ার ছিল ইন্টু একশো করবো করলে আমাদের পার্সেন্টেজটা বেড়ে যাবে দেখো ফোর পাই কমন্ত নিচে নিচে কেটে যায় একমাত্র পড়ে থাকছো করে কি আটের স্কোয়ার আর ছয় স্কোয়ার অর্থাৎ চৌষট্টি থেকে ছত্রিশ বেকুলো পাচ্ছি এখান থেকে আমরা কত দেখো এখান থেকে আট পাচ্ছি তিন দেখে চার দুই অর্থাৎ আটাশ পাচ্ছি আর তলায় পাচ্ছি কত না ছত্রিশ আটাশ বাই ছত্রিশ ইন্টু হচ্ছে একশো চার দিয়ে পাচ্ছি এখান থেকে দেখো চার সাত থেকে আটাশ হচ্ছে চার লং ছত্রিশ সাতশো বাই হচ্ছে কত নয় এখন ভাগ করছি আমরা সাত লং তেষট্টি এখান থেকে পাচ্ছি আমরা সাত শূন্য সাত লং তেষট্টি দেখো সেভেন্টি সেভেন পয়েন্ট সামথিং সেভেন্টি সেভেন পয়েন্ট সামথিং আসছে মানে আমাদের অপশান চলে আসছে এখানে কোনটা অপশান ডি অপশান ডি হচ্ছে এখানে আমাদের সঠিক আমরা প্রথম থেকেই কিন্তু ফোর বাইটাকে ইগনোর করতে পারতাম কারণ এই পার্টটা তো কনস্ট্যান্ট পার্ট পাল্টালে কোন জায়গায় পাল্টাবেন এই জায়গাতে পাল্টাবে জাস্ট এইটুকুর মধ্যে আমরা কিন্তু বিয়োগ করেও কিন্তু করতে পারতাম এটা নেক্সট চলো দেখো বলেছি কি এখানে টেন পার্সেন্ট বাসি সুদের হারে এক লাখ টাকা তিন বছরে চক্রসুদ কত চক্র চক্রবৃদ্ধি সুদের মূল্যে কত টাকা হবে দেখো টেন পার্সেন্ট মানে কি বোঝায় না দশ বাই একশো মানে একের দশ অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল যদি দশ হয় তাহলে আমার অ্যামাউন্টটা কত হবে সুদে মূলে এগারো টাকা এখন এটা তিন বছর পর মানে দশের কিউ মানে হয়ে গেল এখান থেকে হাজার আর এগারোর কিউ কত হবে এখান থেকে না ওয়ান থ্রি থ্রি ওয়ান এখন এইটা সময় সময় দিয়ে দিয়েছি কিন্তু এক লাখ অর্থাৎ এখানে পাঁচটা শূন্য অর্থাৎ আমি বলতে পারি এটা জাস্ট একশো করলে হয়ে যাবে তাহলে আমাকে এপারে গুণ করা মানে এপারও আমাকে গুণ করতে হবে একশো অর্থাৎ ওয়ান থ্রি থ্রি ওয়ান ডবল জিরো হচ্ছে আমার অ্যান্সার অ্যান্সার কত হচ্ছে আমার এখান থেকে ওয়ান থ্রি থ্রি ওয়ান ডবল জিরো অপশান সি নেক্সট চলো দেখো এখানে বলছে কি যে সতেরো দ্বারা বিভাজ্য তিন অঙ্কের ক্ষুদতম সংখ্যা সতেরোর নামটা করো সতেরোকে সতেরোশো চৌত্রিশ সতেরো একান্ন আষট্টি পঁচাশি একশো দুই হচ্ছে সতেরো দ্বারা বিভাজ্য তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে চৌত্রিশ দ্বারা বিভাজ্য দু অঙ্কের বৃহত্তম সংখ্যা চৌত্রিশে নামতা দেখো চৌত্রিশে চৌত্রিশ আটষট্টি তিনে আর কত হচ্ছে একশো মানে জাস্ট আটষট্টি হচ্ছে আমার দু অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা যেটা চৌত্রিশ দ্বারা বিভাজ্য এখন এদের মধ্যে কী চেয়েছে আমার এলসিএম চেয়েছে সোজা আছে দেখো একশো দুই মানে কী সতেরো ইন্টু ছয় সতেরো ইন্টু ছয় মানে সতেরো ইন্টু দুই ইন্টু তিন এইভাবে লিখছি আমরা আর আটষট্টি মানে কি নেই আমরা সতেরো ইন্টু চার ঠিক আছে তাহলে এক্সট্রা কী আছে সতেরো তো আমার নেওয়া হয়ে গেছে চারের মধ্যে দেখো দুই ইন্টু দুই একটা দুই আমার নেওয়া হয়ে গেছে আমি জাস্ট আর একটা দুই নেব তাহলে কতবার চেয়ে নেই দেখো তিন দুগুণে ছ দুগুণে বারো সতেরো আর বারো সতেরো আর বারো মানে সাত বারো চুরাশি চার আট কুড়ি টু জিরো ফোর হচ্ছে আমাদের এখানে অপশান বি নেক্সট চলো দেখেন বলছে দেখো লতা দুটো ফ্যান একুশশো ষাট টাকায় কিনছে একটা ফ্যান বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে বিক্রি করে নাইন ক্ষতি হচ্ছে মোটের ওপর তার কোনো লাভ বা ক্ষতি হয় না প্রতিটা ফ্যানের কত তাহলে কী হচ্ছে প্রথমটায় দেখো লাভ হচ্ছে সেকেন্ডটায় দেখো আবার ক্ষতি হচ্ছে মোটের তার কিন্তু কিচ্ছু হয় না অর্থাৎ লাভ বা ক্ষতি হয় লাগাও এটা জিরো পার্সেন্ট ঠিক আছে অ্যালিগেশান লাগাও তাহলে এখানে কত পাচ্ছি আমরা নয় পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা পনেরো বিয়োগ করলে অর্থাৎ ইস্টুকলে পাচ্ছি এখান থেকে তিন ইস্টুকলে পাচ্ছি এখান থেকে পাঁচ তাহলে থ্রি ইস্টু ফাইভ হচ্ছে আমার অনুপাতটা এখন তিন আর পাঁচ যোগ করে দেবো কত হয় না আট এইট হচ্ছে আমার টোটালটা তাহলে আট সমস্যা হচ্ছে টু ওয়ান সিক্স জিরো তাহলে এক সময়সন কত হবে আট দুগুণের ষোলো সাতটা মানে এক সময় সংখ্যক টু সেভেন্টি তো মানে একটা ফ্যানের দাম কত না তিন ইন্টু দুশো সত্তর করে পাচ্ছি আমরা কত না আটশো দশ একটা আর একটা কত না পাঁচ ইন্টু দুশো সত্তর মানে এখান থেকে পাচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ দেখো আটশো দশ বেরিয়ে যাওয়া মানে তো অপশান এ আমাদের বেরিয়ে যাচ্ছে আমাদের সেকেন্ডটা বার করা দরকারও পড়ে না নেক্সট চলো এখানে বসে দেখো এক ব্যক্তি আট কিমি দূরত্ব চার বার ঘণ্টা ব্যাগে বারো কিমি দূরত্ব তিন বার ঘণ্টা ব্যাগে এবং আঠেরো কিমি দূরত্ব দু বার ঘণ্টা ব্যাগে অতিক্রম করে তার গড় বেগটা বার করতে হবে তাহলে গড় বেগ গড় বেগ মানে জানি আমরা ভালো করে যে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম তাহলে মোর দূরত্ব না আট কিমি যোগ বারো কিমি যোগ হচ্ছে আঠেরো কিমি মোট সময় কত আট কিমি বাই হচ্ছে চার কিমি বার ঘন্টা বারো কিমি বাই হচ্ছে তিন কিমি বার ঘন্টা আর আঠেরো কিমি বাই হচ্ছে দু কিবার ঘন্টা তাহলে এখান থেকে পাচ্ছি আমি আট বারো হচ্ছে কুড়ি আর আঠেরো হচ্ছে কত না আটত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে দেখো দুই পাচ্ছি এখানে পাচ্ছি আমরা চার মানে ছয় পেয়ে গেলাম আর এখানে কত হচ্ছে আমরা দেখো নয় পাচ্ছি অর্থাৎ পনেরো পেয়ে গেলাম ঠিক আছে তো এটাই তো হচ্ছে আমাদের দুই এখানে পাচ্ছি আমি দুই প্লাস চার এখানে পাচ্ছি আমরা নয় তাহলে কখনো পাচ্ছি দেখো ভাগ্য দাম একটু পনেরো দুপুরে তিরিশ হচ্ছে এখান থেকে আট শূন্য পাঁচ পনেরো পঁচাত্তর দেখো পেয়ে গেছি আমরা টু পয়েন্ট ফাইভ আসছে মানে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের অপশান বি টু পয়েন্ট ফাইভ থ্রি কিবার ঘন্টা নেক্সট চলো বলছি দেখো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট ক্রমিক তিনটি ছাড় কোন একক সার সাথে সমান তাহলে আমরা টোয়েন্টি পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভটাকে আগে নেব তাহলে টোয়েন্টি প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস হচ্ছে কত না টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি আমরা ফর্টি ফাইভ এখানে দেখো পঁচিশ কুড়ি পাঁচশো মানে পাঁচ হচ্ছে মানে ফর্টি এখান থেকে পাচ্ছি আমরা এবার এর সাথে নেব আমরা কাকে না বাইশ পার্সেন্টটাকে মাস করবো কত হয় দেখো চল্লিশ যোগ বাইশ চল্লিশ ইন্টু বাই হচ্ছে হানড্রেড তাহলে এখান থেকে পাচ্ছি আমরা বাষট্টি আর এখান থেকে পাচ্ছি দেখো শূন্য শূন্য কার্ডে মানে অর্থাৎ এখান পাচ্ছি আমি পয়েন্ট শূন্য নামালে দুই পাচ্ছি এখান থেকে আরেকের নয় তিন পাঁচ তিপ্পান্ন পয়েন্ট দুই তিপ্পান্ন পয়েন্ট দুই মানে আবার পাঁচশো বাই দশ দুই পাচ্ছি এখান থেকে আমরা দুশো বাই হচ্ছে পাঁচ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ আমাদের সি হচ্ছে এখানে নেক্সট চলো এম এবং এন একত্রে একটা কাজ আঠেরো দিনে করতে পারে এন এবং পি ছাব্বিশ দিনে করতে পারে এম এবং পি চৌদ্দ দিনে করতে পারে তারা একসাথে কাজটা করলে প্রায় কত দিনে প্রায় বলেছে এখানে ঠিক আছে এম প্লাস এন তাহলে কাজটা করতে পারে আঠেরো দিনে এন প্লাস পি কাজটা করতে পারে ছাব্বিশ দিনে তাহলে এম প্লাস পি কাজটা করতে পারে চোদ্দো দিনে আঠেরো ছাব্বিশ এবং চোদ্দো খুব ইছি সংখ্যা দুই ইন্টু নয় এখান থেকে দুই ইন্টু তেরো দুই ইন্টু সাত তাহলে এইটাই হচ্ছে আমাদের মোট কাজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের টোটাল কাজ তাহলে এম প্লাস এন কী হচ্ছে দেখো আঠেরো দুই ভাগ করে পাচ্ছি এখান থেকে নাইনটি ওয়ান প্রতিদিন করে একানব্বই ইউনিট করে এন প্লাস পি ছাব্বিশ মানে তেরো দুই ছাব্বিশ মানে নয় আর সাথে কত তেষট্টি তেষট্টি ইউনিট কাজ করে আর এম এবং পি চোদ্দো মানে দুই আর সাত বাদ দিয়ে হয় নয় তেরো হচ্ছে একশো সতেরো ইউনিট করে কাজ করে এখন যদি যোগ করি তাহলে কী পাবো না দুটো করে এম পাবো দুটো করে এন পাবো দুটো করে পি পাবো তাহলে একদিনে করছে কতটা কাজ যোগ করো দেখো কত থেকে দেখো সতেরো সাত তিনে দশ একে এগারোর এক হাতের রইল এক ঠিক আছে এগারো ছয় সতেরো একে আঠেরো আর নয় কত হচ্ছে এখানে সাতাশ টু সেভেন্টি ওয়ান এখন এম প্লাস এন প্লাস পি এই তিনজনে একত্রে একদিনে করে টু সেভেন্টি ওয়ান বাই টু এটা হচ্ছে ওদের এফিসিয়েন্সি ঠিক আছে আমার দরকার কী এখন আমার দরকার হচ্ছে রিকোয়ার্ড টাইমটা কত লাগবে মোট কাজ কত এইটা হচ্ছে আমার মোট কাজ অর্থাৎ এখান থেকে আমাকে দুগুণটা করতেই হবে এটা ন দুগুণে আঠেরো পাচ্ছি এখান থেকে আঠেরো সাথে কত পাচ্ছি এখান থেকে আমরা একশো ছাব্বিশ একশো ছাব্বিশ ইন্টু তেরো করছি আমরা ছতেরং আটাত্তরের আট হাতের সাত তেরো বারো থেকে একশো ছাপ্পান্ন আর সাথে কত হচ্ছে না একশো তেষট্টি তাহলে ওয়ান সিক্স থ্রি এইট তাহলে ওয়ান সিক্স থ্রি এইটকে আমরা টু সেভেন্টি ওয়ান বাই টু দিয়ে ভাগ করছি দুইটা উপরে গেলে গুণ হয়ে যাবে কত হবে না বত্রিশ ছিয়াত্তর বাই হচ্ছে টু সেভেন ওয়ান এখন আমাকে একটু ভাগ করে দেখতেও হবে কিছু করার নেই দেখো এক দিয়ে যাচ্ছে প্রথমে টু সেভেন্টি ওয়ান পাচ্ছি এখান থেকে আমরা ছয় পাচ্ছি এখানে পাচ্ছি আমরা পাঁচ ফাইভ সিক্স সিক্স দুই দিয়ে খরচ দেখো পাচ্ছি কত চুয়ান্ন অর্থাৎ ফাইভ ফোর টু দেখো বারো পয়েন্ট সামথিং আসবে দেখো এখানে অপশান পনেরো রয়েছে তেরো রয়েছে এগারো রয়েছে দেখো একটু একটু বিয়োগ করে দেখে নাও এখানে দেখো চার আসছে এখানে দেখো দুই আসছে ঠিক আছে মানে দেখো এখানে প্রায় শূন্য মানে যাচ্ছেই না ভালো করে তাহলে একমাত্র বারোই হচ্ছে আমার এখানে অ্যান্সার তেরো কিন্তু নয় আমি হয়তো মধ্যে বারো পয়েন্ট নাইন আনস তেরো ধরব তেরো কিন্তু নয় এখানে এক হবে কত না বারো দিন অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে এই প্রতি মাসে তার আয়ের একের তিন অংশ সঞ্চয় করে তার এবং ষোলো হাজার পাঁচশো টাকা খরচ করে তাহলে প্রতি মাসে সঞ্চয় কত তাহলে একের তিন সঞ্চয় করলে তাহলে খরচ হচ্ছে কত নিশ্চিত দুয়ের তিন তাহলে দুয়ে তিনের মানটা দিয়েছে কত এখানে পনেরো হাজার ছশো আমাকে বার করতে হবে কি এখান থেকে একের তিনের মান অর্থাৎ জাস্ট দুইটাকে দিকে ভাগ করে দেওয়া পাবো কি এখান থেকে একের তিন একের তিন কত হবে না পনেরো হাজার ছশো ইন্টু জাস্ট একের দুই জাস্ট এই দুইটা গেলো কি ভাগ করে দিয়েছি এখানে কত হয় দেখো সাত হাজার আটশো পাচ্ছি আমরা এখান থেকে সাত হাজার আটশো হচ্ছে তার সঞ্চয় সোজা আছে একদমই নেক্সট চলো দেখো এখানে বলছে যে জয়ের পেটিএম ওয়ালেটে পাঁচশো টাকা আছে সে প্রথমে তার ব্যালেন্স টোয়েন্টি পার্সেন্ট পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ায় শুরুর সাপেক্ষে ব্যালেন্স কত শতাংশ বাড়লো তাহলে পাঁচশো টাকা ছিল তো টোয়েন্টি পার্সেন্ট চাপাও একশো কুড়ি বাই একশো হচ্ছে একটা আবার দেখো ওয়ান টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড হচ্ছে একটা তো এই দুটো শুনে এখান থেকে কেটে গেলো পাঁচ দিয়ে কালে এখান থেকে পাচ্ছি আমরা কুড়ি পাঁচ কোডিংশ পাচ্ছি কুড়ি দিক আগে পাচ্ছি এখান থেকে ছয় অর্থাৎ ছয় দেড়শো হচ্ছে এখান থেকে সাড়ে সাতশো দেখো তাহলে ছিল কত না পাঁচশো হয়েছে কত এখন সাড়ে সাতশো মানে দেখো দুশো পঞ্চাশ টাকা বেড়েছে মানে অর্ধেক বেড়েছে তার মানে কি ফিফটি পার্সেন্ট হবে দেখো মুখোমুখি বলে দিতে পারলাম তাহলে দুশো পঞ্চাশ বাড়ছে পাঁচশোর ওপর তাহলে একশোর ওপর কত দেখো দুই দিয়ে কাটে এটা ফিফটি পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে ফিফটি পার্সেন্ট এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে আমরা এটা এই সূত্র ধরেও করতে পারতাম যে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই হানড্রেড আলটিমেট বৃদ্ধির ক্ষেত্রে কী হবে না টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে হানড্রেড তো এখান থেকে পাচ্ছি আমি ফর্টি ফাইভ পাচ্ছি আমি চার পাঁচে হচ্ছে কুড়ি মানে সেই হচ্ছে আমার ফিফটি পার্সেন্ট হয় আমি চাপিয়ে করতে পারতাম কিংবা আমি পার্সেন্টেজ দুটোকে কিন্তু আমি মার্চ করেও করতে পারতাম নেক্সট চলো দেখে মানে কী বলছে একশো চব্বিশ মিটার এবং একশো ষোলো মিটার দৈরিক দুটি ট্রেন একে অপরের দিকে আটাশ কিমি পার ঘণ্টা এবং চল্লিশ কিমি পার ঘন্টা বেগে ছুটে আসছে সাক্ষাৎ হওয়ার পর একে অপর ক্ষতি করতে কত সময় লাগবে তো একই ধরনের অঙ্ক এটা একটা আগেই হলো আপেক্ষিক বেগ কী হবে চুয়াল্লিশ আর হচ্ছে আটাশের যোগ অর্থাৎ এখান পাচ্ছি আমি বাহান্ন কুড়ি হচ্ছে বাহাত্তর কিনিবার ঘন্টা এটাকে আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করে নিচ্ছি টোয়েন্টি মিটার বার সেকেন্ড পেয়ে যাচ্ছি দরকার কি না টাইম ডিস্টেন্স বাই হচ্ছে বেক ডিস্টেন্স মানে হচ্ছে একশো চব্বিশ বাই হচ্ছে কত না টোয়েন্টি অর্থাৎ এখান পাচ্ছি আমি টু বাই হচ্ছে মানে পাচ্ছি আমি বারো সেকেন্ড তাহলে বারো সেকেন্ড সময় লাগবে অপশান এ হচ্ছে গাইড অ্যান্সার আজ লাস্ট অঙ্ক চলো কি বলছে দেখো ক্লাসের সমস্ত ষাট জন স্টুডেন্টের একটা জন স্টুডেন্টই একটা অঙ্ক পরীক্ষায় অংশগ্রহণ করে পঁচিশ জন স্টুডেন্টের ক্ষেত্রে গড় নম্বর বলছে কত নাইনটি সিক্স এবং বাকি স্টুডেন্টের ক্ষেত্রে গড় নম্বর কত না এইটটি ফোর তাহলে বলছে পঁচিশ জন স্টুডেন্টের গড় নম্বর কত নাইনটি সিক্স আর বাকি অর্থাৎ ষাট থেকে এটা বিয়ে করে পাচ্ছি আমরা কত না থার্টি ফাইভ তবেই তো সিক্সটি হবে এটা তাই থার্টি ফাইভ স্টুডেন্টের কত না এইট্টি ফোর সমস্ত ক্লাসের গড়টা কত আমাকে এখান থেকে বার করতে হবে তো আমি অঙ্কটা হয় নাইনটি সিক্স ধরে করতে পারি কিংবা আমি এইটটি ফোর ধরে করতে পারি আমি কম ধরেই করছি ধরলাম ক্লাসের প্রত্যেকের গড় হচ্ছে এইটটি ফোর সমস্ত ক্লাসের গড়টা ধরলাম কত আমি এইটটি ফোর ধরলাম এখন দেখো এই পঁয়ত্রিশ জন নিয়ে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু দেখো এইখানটা নিয়ে একটু সমস্যা আছে কারণ এরা কিন্তু অলরেডি খানিকটা বেশি কত বেশি নাইনটি সিক্স থেকে এইট্টি ফোর বিয়ে করে পাচ্ছি আমরা না বারো বেশি কতজন বারো বেশি না পঁচিশ জন কিন্তু বারো বেশি হবে মোট বেশি কত পঁচিশ ইন্টু বারো যতটা বেশি আছে সেটার কিন্তু সবার মধ্যে ডিভাইড হবে অর্থাৎ বাই হচ্ছে সিক্সটি বারো দিয়ে কাটো পাঁচ পাঁচ সেখান থেকে পাঁচ পাঁচ আর পঁচিশ এইট্টি ফোর আর ফাইভ যে করলে কত হয় না এইটটি নাইন ঠিক আছে আমরা নাইনটি সিক্স ধরেও করতে পারতাম সেক্ষেত্রে কী হবে না আবার বিয়োগ দিতে হতো যে এতজনের বারো করে কম জনের কম পঁয়ত্রিশ ইন্টু বারো জনের কম বাই কী করতাম আমরা আবার ষাট দিয়ে ভাগ করতাম করলে কিন্তু একই আসতো এটা এইভাবে করতে পারবো খুব ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে কিংবা আমরা ভারযুক্ত গড় যেভাবে করে সেভাবে করতে পারতাম সেক্ষেত্রে বড়ো হতো নাইনটি সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি ফাইভ ইন্টু এইটটি ফোর বাই হচ্ছে সিক্সটি এইভাবে কাটাকুটি করার পর কিন্তু আমাদের করতে হতো তো এইটি নাইন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে নাইন অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো শেয়ার করো সাথে করো পরে করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ